স্কুল পড়ুয়া এক বাচ্চা মেয়ে তারই ক্লাসের এক বাচ্চা ছেলের সঙ্গে প্রেম করে। প্রেম করতে গিয়ে হঠাৎ একদিন মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। এত অল্প বয়সে মা বাবা হওয়ায় তাদের শেষ পর্যন্ত কী পরিণতি হয়েছিল সেই গল্পটি আজ তোমাদের বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি যেই মুভিটির এক্সপ্লেইন করব তার নাম টু ব্লু স্ট্রাইপস। মুভির শুরুতে দেখা যায় ক্লাসের টিচার সব স্টুডেন্টদের কাছে তাদের পরীক্ষার নাম্বার জানতে চায়, যেখানে সব স্টুডেন্টরাই অনেক ভালো নাম্বার পায়। কিন্তু আমাদের গল্পের নায়ক বিমা 100-তে মাত্র 40 নাম্বার পায়। কারণ বিমা তারই ক্লাসে দারা নামের একটি মেয়ের সঙ্গে প্রেম করত। বিমা দারাকে খুবই ভালোবাসত। সারাদিন দারাকে নিয়ে ভাবতে ভাবতেই তার সময় কেটে যায়, তাই পড়াশোনায় মনোযোগ সে দিতে পারে না। দারাও বিমাকে খুব ভালোবাসত, তবে সে ঠিকমতো পড়াশোনাও চালিয়ে যায়, যার কারণে সে পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে। স্কুলের সবাইও বিমা ও দারার এই সম্পর্কের কথাটা জানত। একদিন দারার মা বাবা বাসায় ছিল না, তাই স্কুল শেষে সে বিমাকে বাসায় নিয়ে আসে। সেখানে তারা দুজন অনেক দুষ্টামি করতে থাকে, তবে মজা করতে করতে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে আর আবেগের বশে তারা দুজন ইন্টিমেট হয়। কিন্তু তারা যখন বুঝতে পারে তাদের দুজনের এটা করা ঠিক হয়নি, তখন দুজন খুব আপসেট হয়ে যায়। দারা বিমাকে অনুরোধ করে তাদের মধ্যে যা হয়েছে তা যেন কেউ জানতে না পারে। পরের দিন বিমা ও দারা তাদের বন্ধুদের সঙ্গে সি ফুড খেতে আসে। খাবার খেতে গিয়ে দারার বমি আসছিল, তাই বিমা তাড়াতাড়ি করে দারাকে তার বাসায় নিয়ে আসে। তখন বিমার সঙ্গে দারার মায়ের দেখা হয়ে যায়। বিমা তাকে দারার বমি করার ব্যাপারে জানালে দারার মা মনে করে বাইরের খাবার খাওয়ার কারণে হয়তো দারা অসুস্থ হয়ে গিয়েছে। এরপর বিমা দারার মাকে সালাম দিয়ে গেটের কাছে চলে আসে। তখন দারার মা দারাকে বলে, যাক তাহলে তুই প্রেম করছিস, তবে সমস্যা নেই, ছেলেটাকে দেখে ভালোই মনে হচ্ছে। দারা লজ্জা পেয়ে বলে, ওরকম কিছুই না, ও আমার শুধু বন্ধু। দারার মা মেয়ের মনের কথা বুঝতে পেরে হাসতে থাকে। একটু পর দারার মা ঘরে চলে যায়। মা চলে যাওয়ার পর দারা গেটে এসে বিমাকে হাসি মুখে বিদায় জানায়। এরপর দেখা যায় দারা লক্ষ্য করে যে অনেক দিন ধরে তার পিরিয়ড হচ্ছে না, তাই সে খুব চিন্তায় পড়ে যায় আর এই কথাটা সে বিমাকেও জানায়। তখন বিমা দারাকে নিয়ে দোকানে আসে প্রেগনেন্সি টেস্ট প্যাক কেনার জন্য, কিন্তু লজ্জা আর সংকোচে দারা সেটা কিনতে পারে না, তাই বিমা অনলাইনে অর্ডার করে। এরপর ওয়াশরুমে গিয়ে টেস্ট করে দেখে রেজাল্ট পজিটিভ এসেছে। এই কারণে বিমা ও দারা দুজনেই অনেক শকড হয়ে যায়। আর এই ঘটনার পর থেকে বিমা দারাকে ইগনোর করা শুরু করে, সে দারার সাথে কথা বলাও বন্ধ করে দেয়। একদিন দারা স্কুল শেষে বিমার সঙ্গে কথা বলতে আসলে সে এতটাই ভয় পায় যে নিজের বাইকটা রেখেই পালিয়ে যায়। বিমার এমন ব্যবহারে দারা খুব কষ্ট পায়। রাতে বাসায় আসলে বিমাকে তার মা বকা দিতে থাকে বাইক স্কুলে রেখে আসার জন্য, কারণ বিমার মা মনে করছে সে আজকাল নেশা করা শুরু করেছে আর নেশার টাকা জোগাতে বাইকটা বিক্রি করে ফেলেছে। তখন বিমা তার মাকে বলে এমন কিছুই হয়নি, আর তারপর বিমা কাঁদতে শুরু করে। তখন বিমার বাবা এসে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু বিমা তাকে কিছু বলতে পারে না। এদিকে তার মা তাকে বকেই চলেছে, তাই বিরক্ত হয়ে বিমা খাবার টেবিল ছেড়ে চলে যায়। বিমার এমন আচরণে তার মা বেশ চিন্তায় পড়ে যায়। তখন বিমার বাবা তার মাকে শান্ত করে আর বিমার সঙ্গে কথা বলতে আসে। বিমা তার বাবাকে দারার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে সে ব্যাপারে জানায় আর বলে সে অনেক বড় একটি ভুল করেছে। তখন তার বাবা বলে, যত বড় ভুলই করো না কেন, দারার কাছে গিয়ে ক্ষমা চাইলে সে তোমাকে ক্ষমা করে দিবে। বাবার কথায় বিমা দারার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে চলে আসে। সে দারার কাছে প্রথমে সেদিনের ঘটনার জন্য ক্ষমা চায় আর তারপর ওয়াদা করে যে যাই হয়ে যাক না কেন সে কখনোই দারাকে ছেড়ে যাবে না। এরপর তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় তারা অ্যাবর্শন করাবে। পরের দিন বিমা বন্ধুদের কাছ থেকে অ্যাবর্শনের জন্য এক ক্লিনিকের ঠিকানা জেনে নেয়। তারপর তার পরিচিত এক লোকের কাছ থেকে টাকা ধার নিয়ে দারাকে সেই ক্লিনিকে নিয়ে আসে। সেই সময় দারার অনেক পিপাসা পায়, তাই বিমা এক দোকান থেকে তার জন্য স্ট্রবেরি জুস নিতে আসে। দোকানদারকে স্ট্রবেরি ব্লেন্ড করতে দেখে দারার মনে হতে থাকে সে অ্যাবর্শন করালে তার বাচ্চারও তো এমন অবস্থা হবে,
তাই কাঁদতে কাঁদতে দাঁড়ার সেখান থেকে দৌড়ে চলে আসে। বিমাও তার পেছন পেছন ছুটে আসে আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন দাঁড়া বিমার হাত তার পেটে নিয়ে বলে তাদের ভুলের জন্য সে এই বাচ্চাকে মারতে পারবে না। আর তারপর সে বিমার সামনে অনেক কান্নাকাটি করতে থাকে। দাঁড়ার কান্নায় বিমাও সিদ্ধান্ত নেয় তাদের বাচ্চাকে তারা পৃথিবীতে আনবে। তবে সে দাঁড়াকে বলে পেট টাইট করে বেঁধে রাখতে যাতে কেউ কিছু বুঝতে না পারে। পরের দিন বিমা দাঁড়ার জন্য একটি ঢিলাডালা স্কার্ট নিয়ে আসে যাতে স্কুলে যেতে দাঁড়ার কোনো অসুবিধা না হয়। ঢিলাঢালা স্কার্ট নিয়ে দাঁড়া ও বিমা অনেক হাসাহাসি করতে থাকে। একটু পরই দাঁড়া মন খারাপ করে বলে বাচ্চা হওয়ার পর সে কি কোরিয়া যেতে পারবে, কারণ দাঁড়া ছোটবেলা থেকেই কোরিয়া গিয়ে পড়াশোনা করার স্বপ্ন দেখত। তখন বিমা বলে অবশ্যই সে সেখানে যেতে পারবে আর ততদিনে সে নিজে একটা চাকরি খুঁজে নেবে আর তারপর কোরিয়া গিয়ে ঠিক দাঁড়াকে খুঁজে বের করবে। পরের দিন স্কুলে আসলে এক ছেলের বল এসে দাঁড়ার মাথায় লাগে। এটা দেখে বিমা দাঁড়ার কাছে ছুটে আসে। সেখানে তাদের বন্ধুবান্ধব ও টিচারও ছিল। দাঁড়া সবার সামনেই বলে ফেলে তার খুব পেট ব্যথা করছে, এখন তার বাচ্চাটার কি হবে, যার কারণে স্কুলের সবাই দাঁড়ার প্রেগনেন্সির কথা জেনে যায়। তাই দাঁড়ার বাবা মা ও বিমার বাবা মাকে স্কুলে ডেকে আনা হয় আর তারপর তাদেরকেও পুরো ব্যাপারটা জানানো হয়। এটা জানার পর দাঁড়ার বাবা অনেক রেগে বিমাকে মারতে আসে। তখন বিমার মা বাবা এসে তাকে আটকায় আর বলে এখানে বিমার একার দোষ নেই, দাঁড়ারও দোষ রয়েছে। কিন্তু দাঁড়ার বাবা মা মনে করতে থাকে বিমা দাঁড়ার সঙ্গে জোর জবরদস্তি করেছে। সেই মুহূর্তে দাঁড়া বলে ওঠে সে বিমাকে ভালোবাসে, বিমা তাকে কোনো প্রকার জোর জবরদস্তি করেনি। এরপর বিমা এসে দাঁড়ার মাকে বলে সে দাঁড়া ও তার বাচ্চার সব রকম দায়িত্ব নেবে। দাঁড়ার মা বলে বাচ্চার দায়িত্ব নেওয়া এতটা সহজ নয়। তারপরও বিমা তাকে বলতে থাকে সে দাঁড়াকে খুব ভালোবাসে, সে সব কিছু সামলে নেবে। বিমার মুখে বারবার দায়িত্বের কথা শুনে দাঁড়ার মা আরও রেগে যায়। তাই তিনি বিমাকে বলে খুব দায়িত্বের কথা বলছিলে না, আজ থেকেই তাহলে ওর দায়িত্ব নেওয়া শুরু করো। এ কথা বলে তিনি দাঁড়ার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ছেলের এমন কাজের জন্য বিমার মা অনেক কাঁদতে থাকে। বিমা তার মায়ের কাছে আসলে তিনি বিমাকে চড় মারেন। তখন বিমার বাবা তার মাকে শান্ত করে। এরপর বিমার বাবা মা দাঁড়াকে তাদের বাড়িতে নিয়ে আসে। সেখানে বিমার মা ও বিমা দাঁড়ার খুব যত্ন নিতে থাকে। পরের দিন দাঁড়াকে চেক আপ করানোর জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তার বিমাকে বলে দেয় অল্প বয়সে মা হওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ, তাই এই সময় দাঁড়ার অনেক বেশি যত্ন নিতে হবে। এদিকে রাগ কমে যাওয়ায় দাঁড়ার মা বাবা তাকে নিতে চলে আসে। বাসায় আসলে দাঁড়া তার ছোট বোনের কাছ থেকে জানতে পারে তার বাবা মা তার এক নিঃসন্তান চাচা চাচিকে তার বাচ্চাটি দিয়ে দেবে। এটা জানার পর দাঁড়া অনেক রেগে যায়। দাঁড়ার মা তাকে বোঝায় সে এখনও অনেক ছোট, সে ঠিকমতো তার বাচ্চা দেখাশোনা করতে পারবে না। কিন্তু দাঁড়া কিছুই বুঝতে চায় না, বরং সে বলে এ কথাটা বিমা ও তার পরিবারকেও জানাবে। অন্যদিকে বিমা যখন এটা জানতে পারে সে তার মা বাবার কাছে হেল্প চায়। তখন বিমার মা বাবা নিজেদের নাতিকে কাছে রাখার জন্য সিদ্ধান্ত নেয় দাঁড়ার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে। ভাইয়ের বিয়ের কথা শুনে বিমার বোন হোস্টেল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসেই বিমাকে মারধর করতে শুরু করে যে সে কী করে এমন একটা কাজ করতে পারল। এরপর বিমা তার পুরো পরিবার নিয়ে দাঁড়ার বাসায় আসে। বিয়ের প্রস্তাবে দাঁড়ার বাবা মাও রাজি হয়ে যায়। দুই পরিবারের সম্মতিতে দাঁড়া ও বিমার বিয়ে সম্পন্ন হয়। রাতে তারা বাচ্চা কার মতো বুদ্ধিমান হবে, কার মতো স্মার্ট হবে এসব নিয়ে মজা করতে থাকে। পরের দিন বিমা স্কুলে আসে, তবে স্কুলে আসলে কেউই তার সাথে ঠিক মতো কথা বলে না, তাই বিমার অনেক মন খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় পড়াশোনার পাশাপাশি বিমা দাঁড়া ও তার বাচ্চার কথা ভেবে দাঁড়ার বাবার রেস্টুরেন্টে একটি চাকরি নেয়, আর এখন থেকে সে দাঁড়াকে নিয়ে দাঁড়ার বাবার বাড়িতেই থাকতে শুরু করে। পড়াশোনার কাজের ফাঁকে ফাঁকে বিমা দাঁড়াকেও অনেক সময় দিত, সে দাঁড়ার খুব যত্ন নিত। তবে বাচ্চা পেটে থাকায় দাঁড়া এখন আর স্কুলে যেতে পারে না, বাসায় শুয়ে বসে তার দিনগুলো কাটতে থাকে। অন্যদিকে দেখা যায় কাজের চাপে বিমা এখন প্রায় স্কুলে যায় না, তাই দাঁড়ার বাবা এসে তাকে বলে কাজের থেকেও তার পড়াশোনা করাটা বেশি দরকার, তাই তার পড়াশোনায় আগের থেকে আরও বেশি মনোযোগী হওয়া উচিত। এরই মধ্যে দাঁড়াও এটা জেনে যায় যে বিমা ঠিকমতো স্কুলে যায় না। কাজ শেষে বাড়ি ফিরেও বিমা গেম খেলতে বসে, যার জন্য দিন দিন বিমার রেজাল্ট অনেক খারাপ হচ্ছে।
তার জন্য দাঁড়ায় সে বিমার সঙ্গে রাগারাগি করতে থাকে যে ভালোভাবে পড়াশোনা না করলে তাকে সবসময় রেস্টুরেন্টেই কাজ করতে হবে, আর সে তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারবে না। সারাদিন কাজ করে দাঁড়ার এসব কথা শুনে বিমা অনেক রেগে যায়। সে দাঁড়াকে বলে, তুমি তো সারাদিন ঘরে শুয়ে বসেই দিন কাটাও, কিন্তু আমাকে বাইরে অনেক পরিশ্রম করতে হয়। দাঁড়া তখন বলে, সে তো আর ইচ্ছে করে এমন দিন কাটাচ্ছে না, প্রতিদিন তাকে যে কষ্টের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে এটা সে ছাড়া আর কেউই বুঝবে না। বিমা তখন বলে, আমি তোমাকে আমার প্রেমিকা হওয়ার জন্য জোর করিনি, যে সব দোষ এখন আমার হবে। বিমার এই সমস্ত কথায় দাঁড়া অনেক কষ্ট পায়, তাই সে অন্য রুমে এসে বসে থাকে। একটু পর তার মা অফিস থেকে ফিরে আসে। বিমা তখন তার মা বাড়ি ফিরে যেতে বলেছে এই অজুহাত দিয়ে দাঁড়াদের বাসা থেকে চলে যায়। দাঁড়ার মা বুঝতে পারে তাদের দুজনের ঝগড়া হয়েছে, সে কারণে দাঁড়ার মন খারাপ। তাই দাঁড়ার মন ভালো করতে তার স্কুল ফ্রেন্ডদের বাসায় ডেকে আনে। ফ্রেন্ডদেরকে এতদিন পর দেখে দাঁড়া খুব খুশি হয়। ফ্রেন্ডদের সঙ্গে দাঁড়ার দিনটি অনেক ভালো কাটে, কিন্তু ছোট্ট একটা ভুলের জন্য দাঁড়াকে আজ সব কিছুর থেকে দূরে থাকতে হচ্ছে। স্কুল বন্ধুবান্ধব সবার থেকে নিজেকে আলাদা করে রাখতে হচ্ছে। এসব ভেবেই দাঁড়া কাঁদতে শুরু করে। তার মধ্যে বিমাও এখন তার পাশে নেই। তাছাড়া অল্প বয়সে প্রেগনেন্ট হওয়ায় শারীরিকভাবেও তাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। পরের দিন সকালে দাঁড়ার মা তার কাছে আসে। একজন মা হতে গেলে একটা মেয়েকে কত যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় তিনি তো সেটা ভালোভাবেই জানেন। তাই তিনি দাঁড়াকে ভালো রাখার জন্য তার নিজের প্রেগনেন্সির গল্পগুলো দাঁড়ার সঙ্গে শেয়ার করে। এরপর দাঁড়া তার মাকে বলে তার বেবি খুব কম নড়াচড়া করে। তখন তার মা বেবিকে গান শোনাতে থাকে যাতে বেবি বেশি নড়াচড়া করে। আর সত্যিই নানির গান শুনে দাঁড়ার বেবি নড়াচড়া করতে শুরু করে। এটা দেখে দাঁড়া ও তার মা দুজনেই হাসতে থাকে। একটু পর দাঁড়া তার মাকে সরি বলে অল্প বয়সে এত বড় ভুল করার জন্য। তখন দাঁড়ার মা খুব ইমোশনাল হয়ে যায়। মেয়ের আজকের এই অবস্থার জন্য তিনি কাঁদতে থাকেন। পরের দিন আল্ট্রাসোনোগ্রাম করানোর জন্য দাঁড়াকে হসপিটালে নিয়ে আসা হয়। ডাক্তার জানায় দাঁড়ার ছেলে হবে। পরের দিন বিমা দাঁড়ার কাছে এসে সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর দাঁড়ার পেটে হাত দিয়ে বেবির সাথে দুষ্টামি করতে থাকে। তখন দাঁড়া বলে সে সিদ্ধান্ত নিয়েছে তাদের বেবিকে তার চাচা চাচিকে দিয়ে দিবে, তা না হলে বাচ্চার জন্য বিমার ওপর অনেক প্রেশার পড়বে, যেটা এই বয়সে বিমা সামলাতে পারবে না। এ কথা শুনে বিমা খুব আপসেট হয়ে যায়। তবে কোনো উপায় না থাকায় সে দাঁড়ার এই সিদ্ধান্তই মেনে নেয়। পরের দিন দাঁড়ার চাচা চাচি এসে বলে তারা বাচ্চার অনেক যত্ন নিবে, কোনো সমস্যা হবে না। বিমা তখন তাদের কাছে জানতে চায় সে বাচ্চাকে দেখতে যেতে পারবে কি না। দাঁড়ার চাচা চাচি বলে যখন ইচ্ছে হবে তখনই দেখা করা যাবে, তবে বাচ্চা তোমাকে আঙ্কেল আর দাঁড়াকে আন্টি ডাকবে, এটাই আমাদের একমাত্র শর্ত। এ কথা শুনে বিমা সেখান থেকে রাগ করে চলে যায়। পেছন পেছন দাঁড়াও আসে। দাঁড়া বিমাকে বুঝায় মা বাবা হওয়াটা যতটা সহজ, মা বাবা হয়ে সন্তানের দায়িত্ব পালন করাটা ঠিক ততটাই কঠিন। আর এতদিনে দাঁড়া বুঝে গিয়েছে ক্যারিয়ার না গড়ে সন্তান নিলে কতটা সাফার করতে হয়। তাই দাঁড়া সিদ্ধান্ত নিয়েছে বাচ্চা জন্ম দেওয়ার পর সে কোরিয়া চলে যাবে আর নিজের ক্যারিয়ার গড়বে। এর জন্য সে বিমার কাছে ডিভোর্স চায়। এ কথা শুনে কষ্টে বিমার চোখে পানি চলে আসে। সে দাঁড়াকে জিজ্ঞেস করে সে কি আর বিমাকে ভালোবাসে না। দাঁড়া জবাব দেয় সে বিমাকে অনেক ভালোবাসে, কিন্তু তাদের দুজনেরই ভবিষ্যতের জন্য এটাই ভালো হবে। যেই বাচ্চার জন্য বিমা এত কষ্ট করছে, অথচ সেই বাচ্চা দাঁড়া কেউই তার আর থাকবে না, এটা ভেবেই কষ্টে বিমার বুকটা ফেটে যায়। তবে এইসব জানার পর বিমার বাবা মা চলে আসে দাঁড়াদের বাসায়। বিমার মা বলে সে কিছুতেই তাদের ডিভোর্স হওয়াটা মেনে নিবে না, তাছাড়া একা একা সন্তান বড় করাটা আরও কঠিন হয়ে যাবে। তখন দাঁড়ার মা বলে বিমা ও দাঁড়া দুজনই বাচ্চা, বাচ্চা হয়ে তারা কীভাবে বাচ্চার যত্ন নিবে, তাই বাচ্চাকে দত্তক দিয়ে দেওয়া হবে। এটা শুনে বিমার মা আরও উত্তেজিত হয়ে যায়। বিমার মা ও দাঁড়ার মায়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তাই বিমা ও তার বোন তাদের দুজনকে শান্ত করে বলে বাচ্চাটা হয়ে যাওয়ার পর তারা এসব বিষয় নিয়ে আলোচনা করবে, তা না হলে এসব কারণে এখন দাঁড়া অসুস্থ হয়ে যাবে। বাড়ি ফিরে বিমার মা রাগে কাঁদতে থাকে। সে কিছুতেই মেনে নিতে পারছে না তার নাতি অন্য কোথাও মানুষ হবে, এমনকি তিনি এটাও ঠিক করে ফেলেছেন যে তার নাতির নাম হবে অ্যাডাম। বিমার মা কাঁদতে কাঁদতে বিমাকে বলে তোকে পুরুষের মতো পুরুষ হতে হবে,
নিজের সন্তানকে নিজের কাছে রাখতে হবে, তার জন্য সব দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। তখন বিমার বোন বলে, বাচ্চা লালন পালন করাটা এতটা সহজ নয় মা। বিমার মা বলে, আমরা গরিব হয়েও তোমাকে আর বিমাকে বড় করেছি, অ্যাডামকেও ঠিক বড় করতে পারবো। এদিকে দাঁড়া কোরিয়া যাওয়ার জন্য জামা কাপড় গুছিয়ে রাখছে, তখন তার বাবা এসে বলে তারা বেবির জন্য শপিং করতে যাবে। এটা শুনে দাঁড়া অনেক খুশি হয়ে যায়। কিন্তু যে বাচ্চাটা জন্মের পরপরই আরেকজনকে দিয়ে দেওয়া হবে, তার সাথে আবেগে কেন জড়াবে, এই নিয়ে দাঁড়ার মা তার বাবার সাথে ঝগড়া শুরু করে দেয়। দাঁড়ার বাবা তখন দাঁড়ার মাকে বলে, দাঁড়ার ইমোশনটাও বোঝা উচিত, শুধু তুমি তোমার মতো করে কেন ভাবছো। তখন দাঁড়া তার মা বাবা দুজনকে শান্ত করে আর বলে, ছোটবেলা আমি তোমাদের সঙ্গে ঘুমানোর জন্য যখন তোমাদের রুমে যেতাম, দেখতাম তোমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছো, আর তারপর আমি তোমাদের মাঝে শুয়ে পড়তাম। পুরনো কথা মনে করে দাঁড়ার মা বাবা দুজনেরই রাগ কমে যায়। এরপর দাঁড়া বলে, ওর যখন মন খারাপ হয় তখন ছোটবেলার এই মুহূর্তটা কল্পনা করলেই ওর মন ভালো হয়ে যায়। এটা বলেই দাঁড়ার মন খারাপ হয়ে যায়, কারণ ওর সন্তান এই রকম মুহূর্ত পাবে না। মেয়ের কষ্টটা বুঝতে পেরে দাঁড়ার বাবা মা তার পাশে বসে তাকে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে বিমা দেখে নাতির জন্য তার মা নামাজে অঝরে কাঁদতে থাকে। নামাজ শেষে বিমা তার মায়ের কাছে আসে। সে তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করে, তার এই অন্যায়টায় কি আল্লাহ ক্ষমা করে দিবে? তখন তার মা বলে, তিনি ক্ষমা করে দিতে পারলে আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করে দিবে। এরপর বিমা তার মাকে তার মা বাবার সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করতে থাকে। তখন বিমার মা বলে, আগে থেকে যদি তারা এরকম ফ্রিভাবে কথা বলতো তাহলে হয়তো বিমা এই ভুলটা করতো না। তারপর বিমার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, এখন যা হওয়ার হয়ে গিয়েছে, তুমি এখন অ্যাডামের বাবা, নিজের সন্তানকে তোমার লালন পালন করতে হবে। মায়ের কথায় সাহস পেয়ে বিমা ছুটে আসে দাঁড়ার সঙ্গে দেখা করতে। বিমাকে এতদিন পর দেখে দাঁড়াও খুব খুশি হয়। বিমা দাঁড়াকে বলে, তার বয়স মাত্র 17, হয়তো সেই একমাত্র যে কলেজে ওঠার আগে বাবা হতে যাচ্ছে, একটা ভুলের কারণে তাদের সন্তানের জন্ম হবে, কিন্তু সে তার সন্তানকে খুব ভালোবাসে, কোনো কিছুর বিনিময়ে সে তাকে হারাতে পারবে না, আর সে চায় অ্যাডামকে নিয়ে তারা দুজন একসঙ্গে থাকবে। দাঁড়া যাতে ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে আসে তার জন্য সে দাঁড়াকে অনুরোধ করে। বিমার এই কথাগুলো শুনে দাঁড়ার বেশ ভালো লাগে। অনেকদিন পর সে আবার আগের মতো বিমার সঙ্গে হাসি খুশিভাবে কথা বলে। এরপর ঘরে এসে তার মা বাবাকে জানিয়ে দেয় সে আর বিমাই তার বাচ্চার দেখাশোনা করবে, যার জন্য তার মা অনেক রাগারাগি শুরু করে। তখন দাঁড়া বলে, তুমি কি করে এত নিষ্ঠুর হও, নিজের নাতিকে দিয়ে দিতে তোমার কি একটু কষ্ট হয় না? দাঁড়ার মা তাকে বলে, তার নিজেরও খুব কষ্ট হয়, নাতির জন্য তিনি প্রতিদিন লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করেন, কিন্তু তিনি এই সিদ্ধান্তটা দাঁড়ার ভবিষ্যতের কথা ভেবেই নিয়েছেন। এরপর দাঁড়াকে তার বাবা এসে বলে, তোমাকে জীবনে অনেক ভালো কিছু করতে হবে, তাই আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে হবে না। এরপর সবার কথা চিন্তা করে দাঁড়া সিদ্ধান্ত নেয় সে ডিভোর্স দিবে না। বাচ্চা জন্ম দেওয়ার পর সে তার মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য কোরিয়া যাবে, আর ততদিন বাচ্চা বিমার কাছে থাকবে। এরই মধ্যে দাঁড়ার ডেলিভারির দিন চলে আসে, তাকে হসপিটালে নিয়ে আসা হয়। তখন সে তার মাকে জানায় বাচ্চা বিমার সাথে থাকবে, তবে একা একা বাচ্চার লালন পালন করাটা বিমার জন্য কঠিন হয়ে পড়বে, তাই সে বিমাকে ডিভোর্সও দিবে না। কিন্তু তার মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে কোরিয়া যাবে। দাঁড়ার মা দাঁড়ার সব কথা মেনে নেয়। একটু পরই দাঁড়ার পেন শুরু হয়, যন্ত্রণায় দাঁড়া ছটফট করতে শুরু করে। দাঁড়ার কষ্টে বিমা ও তার মা কাঁদতে শুরু করে। একটু পরই অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে দাঁড়া তার বাচ্চার জন্ম দেয়। তবে অল্প বয়সে মা হওয়ার কারণে দাঁড়া জরায়িত ব্লিডিং শুরু হয়, তাই ডাক্তার এসে বিমাকে বলে দাঁড়াকে বাঁচাতে হলে অপারেশন করে তার জরায়ু কেটে ফেলে দিতে হবে। এ কথা শুনে বিমা অনেক ভেঙে পড়ে, আর স্বামী হিসেবে বিমাকে অপারেশন পেপারে সাইন করতে দিলে তার হাত কাঁপতে থাকে। এরপর ভালোভাবেই অপারেশন শেষ হয়। ডাক্তার এসে সবাইকে জানায় দাঁড়া এখন ঠিক আছে, তবে তার জরায়ু কেটে ফেলে দেওয়া হয়েছে। এটা শুনে দাঁড়ার মা অনেক কাঁদতে শুরু করে। বিমা ও তার পরিবার এসে দাঁড়ার মা বাবাকে সান্ত্বনা দিতে থাকে। তবে একটু পরই দাঁড়ার মা বাবা নাতিকে দেখতে পেয়ে সব কষ্ট ভুলে যায়। এরপর অ্যাডামকে নিয়ে বিমা দাঁড়ার সাথে দেখা করতে আসে। অ্যাডামকে দাঁড়া কোলে তুলে নেয়। দাঁড়া বিমাকে প্রশ্ন করে, অ্যাডামকে রেখে কোরিয়া চলে গেলে অ্যাডাম কি তাকে ভুল বুঝবে?
তখন বিমা বলে সে ভুল বুঝবে না, বরং সে বড় হয়ে যখন সব কিছু জানতে পারবে তখন তার মাকে নিয়ে গর্ব করবে। এরপর বিমা দারাকে সরি বলে, কারণ সে বুঝতে পেরেছে 10 মাস ধরে দারা কতটা কষ্ট সহ্য করেছে অ্যাডামের জন্য। এভাবে কথা বলতে বলতে বিমা ও দারা তাদের ছেলের সাথে অনেকক্ষণ সময় কাটায়, আর তারপর দারা অ্যাডামকে বিমা ও তার পরিবারের হাতে তুলে দেয়, আর তারপর বিমাকে শেষবারের মতো জড়িয়ে ধরে বিদায় জানিয়ে কোরিয়ার উদ্দেশ্যে মা বাবার সঙ্গে রওনা হয়। কিন্তু নিজের ছেলে ও বিমাকে ছেড়ে যেতে তার খুব কষ্ট হচ্ছিল, আর নিজের সন্তান কাছে থাকা সত্ত্বেও দারার জন্য বিমার অনেক খারাপ লাগছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।